আমার বন্ধু বান্ধব দেখলে বলে এই আলোর পথে চা খায় যা। মানে খুবই আকুপাকু করতেছি কথা বলার জন্য, কারণ হচ্ছে আমরা চিঠি পাঠিয়েছিলাম আপনাদের কাছে, এক মিনিট হবে কিনা আমি জানি না, নাকি এক মিনিট বলতেছে, যাই হোক আমরা আপনাদের কাছে চিঠি পাঠিয়েছিলাম, আপনারা সেই চিঠির উত্তর দিলেন যে সদস্য এবং অসদস্য সবাই শিল্পী, সেটা কি আপনি অস্বীকার করতে পারেন? এখানে এভরিওয়ান অভিনয় শিল্পী, অস্বীকার করতে পারেন? যদি অস্বীকার করতে না পারেন, আমাদের ইজ্জত নেওয়াটা কিভাবে আপনি নিছেন? প্রত্যেকের ইজ্জত আপনারা নিছেন, প্রত্যেকে আপনারা ইজ্জতটা নিছেন সেটা বোঝার চেষ্টা করেন, কিভাবে নিছেন? আমরা মনে করি আমরা শিল্পী, আমরা আপন মানুষ, আমরা আমাদের মনের কথা বলি, আমাদের আপন কথা বলি, আমরা ন্যায়কে ন্যায় বলি, অন্যায়কে অন্যায় বলি। আপনারা বলেন নাই, নীরব ছিলেন, নীরব থাকেন, কিন্তু না, আপনারা নীরবে মানুষ হত্যা হচ্ছে, ছাত্র হত্যা হচ্ছে, সেটাকে প্রশ্রয় দিয়েছেন। আর নয়তো আপনি কোন বুদ্ধিজীবী, আপনি কোন পলিটিশিয়ান এবং বুদ্ধিজীবী যেখানে আপনাকে রাখতে হয় ওইখানে কি আলোচনা হবে না হবে সেটাকে লাইন আপ করে দিবেন আপনি, বা আপনি সেটাকে দেখবেন যে এখানে কেউ ভুলভ্রান্তি করতেছে কিনা, পলিসিটা ঠিকঠাক আগাচ্ছে কিনা? নয়তো আপনাকে কেন রাখা হয়েছে সেখানে, আপনাকে কেন রাখা হয়েছে সেখানে? আপনারা বলতেছেন আমাদের কেউ রাখছে, কেউ বের করে দিছে, কেউ ইয়ে করছে, তার মানে কি আপনাদের কোনো মানে ইয়ে নাই, বোধজ্ঞান নাই? আপনাকে কে কোথায় নিয়ে যাবে, কোথায় নিয়ে বাংলা বাজারে বিক্রি করে দিবে আপনি সে সম্পর্কে জানেন না? আপনি একটা সংগঠনের সভাপতি সেক্রেটারি হয়ে আছেন আপনারা, অথচ আপনাদের মানে জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই, আপনি বাংলা বাজারে বিক্রি করে যে মেধা মনন এবং যে চিন্তা ভাবনা এবং তাদের মধ্যে যে উদ্দীপনা কাজ করার জন্য তাতে আমরা অনুপ্রাণিত, তাতে আমরা অনুপ্রাণিত, কিন্তু সদস্য ছাড়া বসবো না। আপনি তো শুধু সদস্যদের মান ইজ্জত মারেন নাই আপনারা, আজকে আমি সদস্য, আমি ছাড়াও যারা আছে আমার বন্ধু বান্ধব দেখলে বলে এই আলোর পথেই চা খায় যা। আমি আমরা বলি ছাত্রদের উপর আঘাত হইল, সেটা আমাদের কষ্ট দিচ্ছে, আমরা বললাম এটা খুবই অপ্রত্যাশিত এবং হতাশাজনক। ছাত্র হত্যা করা হইলো, আমরা বললাম যেটা হত্যা এবং একটা সরকার কর্তৃক হত্যা হতে পারে না, উনি আমাদের অভিভাবক, থামলো না, দিনের পর দিন হত্যা হচ্ছে। আমরা সেটা নিয়ে আমরা শিল্পীরা মানবিক জায়গা থেকে বললাম আমরা মানুষ, আমাদের এই অধিকার আছে এবং আমাদের অধিকার লঙ্ঘন হচ্ছে এবং আমাদের হত্যা করা হচ্ছে বলছিলাম। আপনারা বিবৃতি দিয়েছেন একটা 15 তারিখ, কী বিবৃতি দিয়েছেন? আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, শুধুমাত্র এইটুক ভিডিও দেখে, শুধুমাত্র এইটুক ভিডিও দেখে তাৎক্ষণিক আপনারা ডিসিশন নিছেন, একটা বিবৃতি দেওয়া লাগবে যে ওরা রাজাকার দেশে থেকে, এবং সেটা আমাদের সভাপতি সাহেব সংবাদ মাধ্যমে বললেন যে একটা চেতনা থেকে এটা বলা হয়েছে। আপনার একটা চেতনা, আপনার একটা চেতনা এত শক্তিশালী যে আপনি চোদ্দ তারিখ ভিডিও দেখে 15 তারিখ বিবৃতি দিতে পারছেন, 15 তারিখের পর আপনারা বুঝতে পারছেন বিবৃতিটা সার্বজনীন হয় নাই, 15 তারিখের পর আপনারা বুঝতে পারছেন বিবৃতিটা সার্বজনীন হয় নাই, ফাইন, ভালো কথা। 14 তারিখ একটা ভিডিও দেখে আপনি 15 তারিখ বিবৃতি দিতে পারেন, তারপরে বুঝছেন সার্বজনীন হয় নাই, সেটার বিবৃতি দিবেন কি দিবেন না তার জন্য প্রতিদিন মানুষ হত্যা হচ্ছে, প্রতিদিন ছাত্রদের হত্যা করা হচ্ছে, সেটা দিন 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 গিয়ে 30-31 তারিখ আপনারা ভাবলেন আমাদের মনে একটা বিবৃতি দেওয়া দরকার। আপনার একটা চেতনা কত গতি সম্পন্ন, এবং পরে যখন মানুষের জন্য কথা বলবেন তখন আপনি স্লো হতে 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 আপনি 2G-র নিচে নেমে গেছেন। নেট বন্ধ ছিল, তা তো কাগজে কলমে বলতে পারতো, 2G-র নিচে চলে গেছেন। তারপরে কি হইলো, আপনারা বসবেন, বসছিলেন কি বসছিলেন না সেটা আপনারা ক্লিয়ার করেন নাই। এর মধ্যে কি হইলো, 3 তারিখ একদল গেল বিটিভিতে, বিটিভি ভাঙচুর হয়েছে এবং শিল্পীদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হলো,